ওয়েলকাম টু অক্টোপাস বাংলা ক্লাসরুম। রাজ্যের বিভিন্ন সরকারি কর্মীদের ও শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ অফিসিয়াল অর্ডারগুলি নিয়ে আমি আলোচনা করে থাকি। আজ টেট উত্তীর্ণদের ফের বার্তা দিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি স্পষ্ট করেই জানিয়ে দেন, 2012, 2014, 2017 সালে টেট প্রার্থীরা যে দাবি নিয়ে আমরণ অনশন করছে তাদের সেই দাবি মানা হবে না, এবং তার জন্য তিনি প্রয়োজনে নিজেও অনশনে যেতে রাজি আছেন। এবার পাল্টা অনশন পর্ষদ সভাপতি গৌতম পাল। বেআইনি নিয়োগের পাল্টা বেআইনি নিয়োগ করতে নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। বরং আমরণ অনশনের পাল্টা আমরণ অনশনেই বসতে চান তিনি। বলেন, নিয়ম মেনেই নিয়োগ করতে বদ্ধপরিকর পর্ষদ, 100% স্বচ্ছ নিয়োগের গ্যারেন্টি দিচ্ছি, কিন্তু আমাকে যদি বলা হয় বেআইনিভাবে শুধু 2014 টেট প্রার্থীদের নিয়োগ করতে হবে, তাহলে পর্ষদ সভাপতি হিসাবে আমিও আমরণ অন্বেষণে বসবো।